অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে তা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব দেরি করব না ইনশা আল্লাহ চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশের এমন কোন এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে ওই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে একটি করেছে গণহত্যা আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে তারা দুটোতেই ব্যর্থ হয়ে হাসিনা সরকারের স্বৈরাচারিতার সবচেয়ে বেশি রোশানলে পড়েছিল জামায়াত ইসলামী জামায়াত শিবিরের নেতাকর্মীরা কখনোই খোলামেলা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারত না নিষিদ্ধ করা হয়েছিল দলটিকে তবে সময়টা বদলে গেছে ছাত্র জনতার গণভূথানে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা এখন সময় সত্যের আর সততার ডেস্ক রিপোর্ট বার্তা বাজার